প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদেই সীতাকুণ্ডর ভাটিয়ারিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগ। মঙ্গলবার বিল্লে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এস এম আল মামুনের নির্দেশে উপজেলার বিজয় সরণী কলেজ মাঠত্তন মিছিল্লা বাইরে মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বর তাইরে শেষ হয়। এডোগা সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এম আশরাফুদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ শামীম রবিনের পরিচালনায় সমাবেশত বক্তব্য রাখে ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেকার আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদের যুবরাজ, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আলম তুহিন, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আরাফাত উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ সোহেল, জিয়াউদ্দিন বাবলু সহ আরও বোধকেই। সি প্লাস টিভি চট্টগ্রাম।